পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রাষ্ট্রীয় সংস্থা বিলগ্নিকরণ সহ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে বুধবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন বিদ্রোহী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে আশা টকিজের সামনে এসে শেষ হয়। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বন্দে মাতরম।